ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন আমার চ্যানেলে কোনো ভিডিও সেরকমভাবে আসছে না, শর্টস ভিডিও তো অনেক আপলোড করি আমি ডেইলি, বাট এমন কোনো ভিডিও আসছে না, কোনো প্রোডাক্ট রিভিউও সেরকমভাবে হচ্ছে না। সো আই থট আজকে আমি একটু বেরোবো, তো আমি ভাবলাম আজকে তোমাদের সাথে ঘুরবো, কোথায় যাবো একটু তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো। আই হোপ তোমাদের ভালো লাগবে। রেডি হয়ে গেছি অ্যান্ড কিছুই সেরকম মেকআপ করিনি, জাস্ট খুব তাড়াতাড়ি জাস্ট ড্রেস আপ করেছি অ্যান্ড হালকা জাস্ট একটু লিপ টিন্ট একটা জাস্ট ইয়ারিং পরেছি। আর অফকোর্স ঠান্ডা আছে বাইরে, সো এই একটা সোয়েটার পরেছি অ্যান্ড জিন্স আর টি শার্ট। সো দেখা যাক কোথায় যাই, ইচ্ছে আছে একটা ক্যাফেতে যাওয়ার, একটু কফি টফি খাবো। সো দেখা যাক কোথায় যাই, তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই অবশ্যই অবশ্যই। কিপ ওয়াচিং। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি অ্যান্ড আমরা যে ডেস্টিনেশনে যাব, যেটা ফাইনাল আমরা ক্যাফে চুজ করেছি, সেটা হচ্ছে দ্য মেলবোর্ন ক্যাফে। এটা যোধপুর পার্কে আছে, আমরা এখন যোধপুর পার্কে থেকেই যাচ্ছি। অ্যান্ড কেউ যদি এর অ্যাড্রেসটা চাও আমি বলে দিচ্ছি, এটা যদি তোমরা কেউ সাউথ সিটি থেকে, সাউথ সিটি মল তো অনেকেই জানো, সাউথ সিটি মল থেকে তোমরা যদি যাও তাহলে হার্ডলি 4-5 মিনিটস লাগবে। এটা হচ্ছে ভেতর ইন্টেরিয়ার অ্যান্ড ভীষণ সুন্দর ইন্টেরিয়ারটা ডেকোরেট করেছে ওরা। অ্যান্ড বেসিক্যালি ইটস আ ওল্ড হাউস টার্ন ইনটু এ ক্যাফে, যেখানে ওরা নিচে একদমই গ্রাউন্ড ফ্লোরে কিছু বেকারি আইটেম আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এটা ফার্স্ট ফ্লোর, এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তার সাথে ব্যালকনিতে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। অ্যান্ড ওভারঅল খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, কিছু বুকস আছে, কিছু গেমসের জন্য কিছু জিনিস আছে, সো ইটস গুড। Here's the menu card and menu তে প্রচুর অপশন আছে, as you can see। মেনু দেখার পর ফাইনালি উই অর্ডার্ড 1 চিকেন পাস্তা, 1 চিকেন আলা কিফ অ্যান্ড 1 লেমন অ্যান্ড চিলি ফিশ স্টিক অ্যান্ড অলসো ফ্রেঞ্চ ফ্রাইজ।
আমি ওটাই ভাবছি যে আল্লাহ কিন্তু এরকম হয় না, বাবা বাইক করে করে খাও, বাইক করে বাইক করে কিছু ভালো খেতে। এই ম্যাশ পটেটো এটাও ভালো, এটা টেস্ট আছে। আমাদের ক্যাপুচিনো, আমরা দুটো ক্যাপুচিনো অর্ডার করেছি। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভালোই ছিল, লাভ দ্য ডেকর, স্পেশালি ভীষণ ভালো লেগেছে ওদের ডেকোরেশনটা। অ্যান্ড আই ডেফিনেটলি রেকমেন্ড দিস প্লেস, যদি তোমরা ট্রাই আউট করতে চাই অবশ্যই ঘুরো। আর ফুড ইজ গুড বাট একটু এক্সপেন্সিভ, আই মিন পোর্শন সাইজ ইজ নট গ্রেট অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রাইস, একটু ওদের পোর্শনগুলো খাওয়ার কম ছিল, পাস্তার কোয়ান্টিটিটা অনেকটাই কম ছিল, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজেরও মোটামুটি ছিল, চিকেন আদা কেবটা ঠিকঠাক ছিল। অ্যান্ড আনফর্চুনেটলি আমরা ওদের বেকারি আইটেমসগুলো ট্রাই করতে পারিনি, সো তোমরা গেলে অবশ্যই ট্রাই করো। অ্যান্ড আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হিট দ্য বেল আইকন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।